আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা বরকাত ইন আলহামদুলিল্লা সালাতাম রাসুলিল্লা আবাদ প্রদর্শক আজ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর হচ্ছে যে সবে কদর কবে এবং এরাতে কীভাবে আমল করব এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এতে কাফ কবে এতে কাফ কবেতে এ করা যাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত কত টাকা পরিমাণ হলে জাকাত দেওয়া যাবে এবং পিতামাতা ভাই বোন স্বজনকে জাকাত দেওয়া যাবে কি না এ বিষয়ে এরপরে আছে ফিতরা কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক শুরুতে আমি সবে কদর নিয়ে যে বিষয়টা আমি জানাতে চাই আসুন আমরা সবে কদর জেনে নিই অনেকে প্রশ্ন করে থাকেন সবে কদর কবে রাসুলসুল্লাহ সাল্লাম এ বিষয়ে এরশাদ করেছেন বুহারি শরীফের হাদিস এক হাজার আটশো নব্বই নম্বর হাদিস আইসা সদিকর সিদ্দিকর আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন তাহাবারুল লাইলাতুল ফিল ভিত্রি মিন আশারাল আওয়াখির মিন রমাদন অর্থাৎ যে রমজানের শেষ বেজুর রাত্রিগুলোতে তোমরা সবে কদর তালাশ করো দর্শক এটা হতে পারে একুশ রমজান হতে পারে তেইশ রমজান হতে পারে পঁচিশ রমজান হতে পারে সাতাইশ রমজান হতে পারে উনত্রিশ রমজান এতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক তবে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা সমজানের প্রতিটা রাত আমরা যেন এবার করতে পারি কারণ আল্লাহ পাকর্বুল আলমিন এই বিষয়ে বলেছেন লাইলাতুল কদরি হৈরুমিন আলফিসার হাজার মাস থেকে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর বা সবে কদরের রাত প্রদর্শক এই সবে কদরের রাতে আমাদেরকে যে দোয়াটা বেশি বেশি করে পড়া উচিত এটা হচ্ছে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসু সাহ ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আহমেদ শরীফের হাদিস আল্লাহ ইন্নাকে আফুন তহব্বুল আফুয়া ফা আফুয়াননি অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি তো মাফ করাকে পছন্দ করো আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার এই দুয়ারটা আপনি একটু বেশি বেশি করে পড়বেন তো সবে কদর বিশেষ করে এই রাত যখন আসে তখন নাতি হয় একটু বৃষ্টি হয় হালকা চাঁদের আলো থাকে এবং এই রাতে এবাদতবন্দি করতে খুব বেশি ভালো লাগে এবং এই রাতটি খুব বেশি অন্ধকার থাকবে না তাহলে বুঝবেন সবে কদর আপনাদের সামনে এসে গেছে প্রদর্শক এছাড়া আরও অনেক আলামত রয়েছে হাদিস শরীফে এই আলামতগুলো রয়েছে প্রদর্শক দুই নম্বর প্রশ্ন ছিল যে এতে কাফ কবে প্রদর্শক এতে কাফ হচ্ছে রমজানের বিশতম রমজানের সূর্য অস্তের আগেই আপনার মালসাম নিয়ে মসজিদে ঢুকে পড়া আবার যখন চাঁদ উঠবে ঈদের চাঁদ ঠিক তখন আবার মসজিদ থেকে বের হয়ে আসা এর আগে যদি বের হয়ে আসেন তাহলে কিন্তু হবে না এতে কাফ অবস্থায় আপনি কোনো অবস্থাতেই বাড়ির কোনো কাজে বা দুনিয়াবি কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না যদি মনোনিবেশ করেন তাহলে আপনার এতে কাপ পরিপূর্ণ হলো না এতে কাফটা আল্লাহ এবং বান্দার ভিতরে একটা সম্পর্ক স্থাপন করে গুরুত্ব প্রদর্শক এবং ফজলত অত্যধিক এরপরে যে প্রশ্নটা ছিল এটা হলো জাকাত কত টাকা পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে ইসলামিক মূল নীতি হলো আপনার কাছে যদি সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রূপ্য যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে দেখা দিতে হবে এখন কথা হচ্ছে সাড়ে সাত স্বর্ণের দাম কত মার্কেটে যাচাই বাছাই করে এই বছর দেখা গেল যে সাড়ে সাত স্বর্ণের পরিমাণ হচ্ছে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে তবে তিন লক্ষ পরিমাণ টাকা যদি আপনার কোনো পরিবারে কোনো কাজে না লাগে বা আপনার খাদ্যদ্রব্য বা এমনিতেই তিন লক্ষ টাকা এক বছর অচলভাবে পড়েছিল এরকম যদি হয় তাহলে আপনার ওপর অবশ্যই জাকাত প্রদান করা ফরজ প্রদর্শক যদি জাকাত না দেন তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে রাসোসিয়েশন মেরাজি রাত্রে এই বিষয়ে দেখে এসেছেন যে একটি সাপ মানুষকে ছুবল দিচ্ছে ভয়ঙ্কর ভয়ানক একটি সাপ ছুবল দিচ্ছে প্রদর্শক তাহলে যাকাত আমাদেরকে অবশ্যই শতকড়া আড়াই টাকা করে অবশ্যই আমাদেরকে যাকাতটা প্রদান করা উচিত যাকাত আপনি পিতা মাতাকে দিতে পারবেন কিনা ভাই বোনকে দিতে পারবেন কিনা না আপনি পিতা মাতাকে আপনি যাকাত দিতে পারবেন না গরীব দূরের আত্মীয়কে অবশ্যই আপনি যাকাত দিতে পারেন যাকাত হিসেবে আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার চেয়ে টাকা দিয়ে বা এমন কোনো ব্যবস্থা তাকে করে দিন যেন সারা জীবন সে এটার উপর ভিত্তি করে সে চালিয়ে দিতে পারে সর্বশেষ যে প্রশ্ন ছিল এটা হলো ফিত্রা ফিতরা কখন আদায় করতে হবে ফিত্রাটা আমরা কেন আদায় করি ফিতরা আদায় করি এজন্যই যে রোজার জাকাত হয়ে যায় রোজার মাঝে যে ভুল ত্রুটিগুলো হয় এটা ফিতরার মাধ্যমে আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে এই রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন সুতরাং ফিতরা হচ্ছে যদি কোনো সন্তান জন্ম হয় সেই সন্তানের উপরেও ফিতরা আদায় করতে হবে ফিতরা এটা গরিব দুঃখী একদম অনাথ মানুষের এটা প্রাপ্য গরিব দুঃখী আত্মীয়কেও আপনি ফিতরা দিতে পারেন প্রদর্শক এই ফিতরা বর্তমান সময়ে হাদিস শরীফে বিষয়ে ফিতরা সম্বন্ধে বলেছেন রাস্তু সাহায্যের হাদিস বুখারি শরীফে হাদিস শরীফ এসেছে সোয়াম মিন আম অর্থাৎ খাদ্যদ্রব্যের একসা পরিমাণ তোমরা পরিধান করো দিয়ে দাও এখন কথা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম তবে টাকা পয়সা দিয়েও আপনি ফিতরা আদায় করতে পারেন তো ইসলামিক ফাউন্ডেশন তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের মুসলমানদেরকে সত্তর টাকা হারে ফিত্রা আদায় করতে হবে